বৃহস্পতিবার জন্মাষ্টমীর শুভ দিনটুত শিলচর রামকৃষ্ণ মিশনত বাজিল দুর্গা পূজার ধাপ। প্রতি বছরে এই দিনটুত কাঠামো পূজা করা হয়। আজি জন্মাষ্টমীর শুভ দিনটুত রামকৃষ্ণ মিশনে ভক্তিরে কাঠামো পূজা করিলে। আজি রাতেপুয়া রামকৃষ্ণ মিশনত আগতে মূল মন্দির থকা ঠাইত নির্মাণ হয়ে থাকা নতুন মন্দিরত কাঠামো পূজা করা হয়। বেলুর মঠত স্বামী বিবেকানন্দর হাতেরে আরম্ভ হয়েছিল দুর্গা উৎসব। শতিকা পিছতো একিরাহে রীতি নীতি পালন করা হয়েছে। দেশের বিদেশের রামকৃষ্ণ মিশন আর মঠত প্রতি বছরে বিভিন্ন আচার অনুষ্ঠানে দুর্গা পূজা উৎসব পালন করা হয়। আজি পুয়া রামকৃষ্ণ মিশন মন্দিরতো মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। ইয়ার পিছত আচার অনুষ্ঠান অনুসরি কাঠামো পূজা অনুষ্ঠান সম্পন্ন করা হয়। কবলৈ গেলে আজিৰে পৰা রামকৃষ্ণ মিশনত দুর্গা পূজার প্রস্তুতি আরম্ভ হয়েছে। প্রতি বছরে পূজাত রামকৃষ্ণ মিশনের চৌহদত লাখ লাখ ভক্তর ভিড় হয়। কুমারী পূজার সাক্ষী হবলৈ দূর দূরণির পৰা ভক্ত আহে। পাঁচদিনিয়া পূজার বাবে রামকৃষ্ণ মিশন শিলচরত ভক্তর সমাগম হয়।